হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি সুন্দর হেউজিয়া খেত, একদম ধানে ভরা। দেখেন এই যে আমাদের খেতি করছে, তো এই যে খেতি দেখতে পাচ্ছেন ওই মাথার থেকে, মা ওই যে দেখতে পাচ্ছেন মা গেছে ওখানে, আর ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত এই যে ভাবি আসছে, হাই করে দেন ভাবি। আর এই যে আমার শোনো আম্মু, আমার আম্মু রাইহানা আক্তার, আর এটা হয়েছে আমার ছোট মা, আমার মাজুম, আমার বেটা, আমার আমার ছোট ভাই। ভাই হাই কই, হাই কই দাও, হাই হ্যাঁ আদা করো, হাই। হ্যাঁ ঠিক আছে। তো ফাতেমা আসতে চাইছিল, ফাতেমা বাসায় চলে গেছে, ওর মা বাবার বাসায় এখানে, সেই জন্য বললো যে বউ আমি অল্প ঘরে যাই। আমি বললাম ঠিক আছে যাও, অসুবিধা না, আমরা যাইতে যেতে আসতে মানে এসে পড়বা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের খেত ওই পর্যন্ত, একবার ওই দিগলা পর্যন্ত দেখতে পাচ্ছেন, বহুতখিনি ওই যে ওই বস্তুগুলো দেখতে পাচ্ছেন যে ওই টিলাটা, ওই টিলা পর্যন্ত ঠিকে একদম এই যে মা গেছে এই পর্যন্ত দেখেন। ওয়া মস্তি লাগছে, এই যে আমার আম্মু, এই যে আমার আম্মু, আমার আম্মু আসি দেয় আসি দিয়ে। আর অল্প আগে আসলে ভালো হইতো, মানে অনেক সুন্দর পাঁচ ফিলে ভাটা দেখতে পারতেছেন। আর এখানে এটা নতুন মাটি নিছে আমাদের, এই যে দেখতে পারতেছেন কত সুন্দর, আল্লাহ কুলি অনেক ভালো ধান হয়েছে বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন সুন্দর ধান, ওই যে এখন দেখতে পারতেছেন ধান এগুলো ফুলে মানে বাইর হবে, তো অনেক সুন্দর হয়েছে, আল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর, আল্লাহ ভালোই ই দিছে। তো হোক, ভালো ধান হোক, দোয়া করবেন আপনারা, আমিও দোয়া করি ভালো ফসলগুলো ফসলগুলো ভালো হোক বন্ধুরা, এটাই আশা করি আল্লাহর কাছে। ওষুধ টুষুধ কিছুই দেওয়া হয়েছে না, জাস্ট খালি গাইরা ধুয়ে গেছে, দেখেন কত সুন্দর আল্লাহ ধানটা হয়েছে। ভাবি ধান ভালো হয়েছে এরম না, সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এগুলা হয়েছে মানুষের খেত, ওই যে পানি সানি দিতেছে দেখতে পারতেছেন, এই যে আইলটা দেখতে পাচ্ছেন এখানে আইল আছে একটা, এই আইলের ওই সাইড। তো বন্ধুরা আজান হইতেছে, তো এখন তো আর ধান খেতে থাকা অসম্ভব কথা, কারণ ভাস্তিটা একদম ছোট, কারণ ছোট মানুষ নিয়ে তো জানিনি খেতে থাকা অসম্ভব। এখন সন্ধ্যা হইছে হইতেছে, তো আজান হচ্ছে, তো বেশি দেরি করবো না। আমি ভাবলাম যে ভিডিওটা করতে পারি কি পারি না, দেখা যায় কি যায় না, আমি এটা ভাবছি বন্ধুরা। মাকে একটা ফটো মারবো হরো, হ্যাঁ যাবে না, বলতেছে যে বউ আমি আজকে থাকবো, তুমি আসছো কোনদিন থাকি নাই। হাই দাও, আমরা খেতে দিকে আইসে বললাম বন্ধুরা, আমাকে একেবারে কি বলবো, জোর করে খিলে দিকে আমার খাবার ধরে হেলাইছে, অনেক গ্যাস হয়েছে, প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে বন্ধুরা। ওখানে থেকে অল্প আগে জাস্ট আসলাম, বাসায় আসলাম, তো এখন রাত্রে রান্না বান্না করতেছে ভাই, তো এখন খাইতে বসতেছি। তো এই যে ছোট ভাইটা সবই নিয়ে অল্প দেখি, ট্রাই করে দেখি, অল্প করে নেন একেবারে, হ্যাঁ হয়েছে। আরে ফাতেমা, আমাকে একটা বিলাহি আর অল্প পিস কেটে দাও না। তো বন্ধুরা একসাথে খাওয়া, এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ অলরেডি একদম, তো খাওয়া দাওয়া শেষ। এখন এই যে আমার ভাইয়ের দুঃখ কি বলবো, আমার ভাইয়ের বিরাট দুঃখ বন্ধুরা, গার্লফ্রেন্ডে ঢোকা দিয়ে ঠিক আছে,
বন্ধুরা দেখেন 32টা দাঁত বলছে একটা বলে লড়ে গেছে তো 31টা তো একটা লোক একটা দাঁত ঠিকই আর ফার্স্টের গার্লফ্রেন্ডে লড়ে গেছে আর এখানে যে সেকেন্ড গার্লফ্রেন্ড আছে কোদাল মার্কা দাঁত বলতেছে হিল দিয়া ঘষে ঘষে দাঁত বলে সমান করবে ঠিক আছে তো আপনারা এই বিটলা ভাইকে দেখলেন বিটলা ভাইয়ের দুইটা বউ তো আরো বিয়ে করতে চাইতেছে আর কি বিয়ে করবা অসুবিধা নাই তো কয়েকটা বিয়ে করলা তুমি সব মিলে কয়টা দুইটা হয়েছে আর একটা করবা আচ্ছা তোমার সাথে কিসের জন্য থাকে না তুমি কিসের জন্য যাই তোমার সাথে বউ না করে এটা তো আমার 2 নম্বর বউ আমি এটা লাগতে টাকা দিব আর ওই 1 নম্বরটা তো নিজে নিজে গেছে হয়নি সবার টাকা পয়সা সব আছে তুমি কি করবো কারি বাড়ির সব আছে কামাই করবেন না তাইলে আপনি কামাই করবেন না তাইলে না কামাই করতে চান না না আর যদি এই বউ যদি আপনি খেজমুর যত্ন না করে আরেকটা করবো আরেকটা বিয়ে করবা তো আরেকটা এগুলা কি বিয়া মাইনাটা করছো না মানুষের বউ করছো মানুষের বউ তো মানুষের বউ কিসের জন্য বিয়ে করলা তুমি ভালোবেসে ও আচ্ছা আচ্ছা যদি এই ভালো 1 নম্বর বউটা নিয়ে এসে 2 নম্বর বউ তাও নিয়ে এসে দুজন মিলে সংসার করব তোমার সাথে একটা রান্নাবাড়ি করব দিব একটা পাউটাও টিপ দিব হাসাই আর যদি না করে তোমাদের তো কাহিনী শুনে অনেক ভালো লাগলো তো এখন কিভাবে একটা কয়ে দাও ভিডিওর বিষয়ে যে আপনারা সবাই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরো পানি মেতো নিয়ে আসতে পারে।
ঠিক আছে তো এখন আর কি বলবো আপনি তো আর কামাই কাজ করতেছেন না বাবার টাকা নিয়ে খাইতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দুই বউ তো আপনার অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ তাই না একটা হইছে পাঠালের ডিব্বে তাই না আর একটা হইছে কি যে বিটকালের ভালোবাসা কিরম বইয়ের উপরে দেখতে পারতেছেন আপনারা তো তুমি কি বলতে চাও কিছু বলতে চাও বলো বন্ধুদের আপনাদের ভালো লাগছে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি ঠিক আছে মানে আর বাবা বাবার কোটিপতি সম্পত্তি দেখতে চান না তো বউ আপনাকে আদর করে যত্ন করে ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন এই ভাইয়ের কাহিনীটা আপনারা শুনলেনই দুইটাই বিয়ে করছে বাবাই দিছে বাড়ির থেকে বাসায় থেকে বাইর করে তো আপনারা দোয়া করবেন ওদের সুখে শান্তি থাকতে পারে কিছু জানি করতে পারে বড় হয়ে এখন তো বিটলে আছে মানুষের বউ দুটো বিয়ে করছে তো লাস্ট যদি বিয়ে করতে চায় তো তাহলে একদম করবা মেয়ে সেরি মানুষ করবা তোমার দাবি এই দুই বউ নিয়ে আচ্ছা ঠিক আছে তো তুমি ভালো থেকো হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আবার এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফেজ